সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা সালাম আলাইকুম আশা করি আমরা সবাই ভালো আছি তো সামনে আমাদের পরীক্ষা এখন পরীক্ষার প্রসেসমূলক ক্লাসগুলো আমরা নিচ্ছি তো যার আলোকে আজকে আমরা তাপ গতিবিদ্যার দুই নম্বর রিভিশন ক্লাসটা আমরা শুরু করব তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব বা যে টপিকের প্রবলেমসগুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কার্ণচক্র তো কার্ণ নামে একজন সায়েন্টিস্ট ছিলেন তো উনি কী করেছিলেন তাপ শক্তিকে কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তিকে রূপান্তর করেছিলেন অর্থাৎ উনি একটা তাপ ইঞ্জিনের ডিজাইন করেছিলেন ওই ডিজাইন অনুসারে আজকে আমরা আলোচনা করব তো কান্না চক্রের মধ্যে মোট চারটি স্টেপ ছিল প্রথম স্টেপ হচ্ছে আমাদের সমস্ত প্রসারণ সমস্ত তো আমরা বুঝি তাই না সমস্ত প্রসারণ দুই নম্বরটা হচ্ছে রুদ্ধতাপীয় সম্প্রসারণ তিন নম্বর হচ্ছে আমাদের সমস্ত সংকোচন এবং চার নম্বর হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন তো গত ক্লাসে আমরা সমস্যা প্রক্রিয়া এবং রুদ্ধতাপের প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছিলাম সমস্যা প্রক্রিয়াতে কী ছিল এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় আমাদের তাপমাত্রা কোনোরূপ পরিবর্তন হয় না এবং ওই প্রক্রিয়ায় আমাদের অভ্যন্তরীণ শক্তি ইউ এর পরিবর্তন কত ছিল শূন্য ছিল এবং রুদ্ধতাপের প্রক্রিয়া হচ্ছে আমাদের এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় আমরা কৃতকাজ পাওয়া যাবে কিন্তু তাপ তাপশক্তি কোনো ধরনের আদান প্রদান হবে না তো আমরা একটু এই ডায়াগ্রামটা একটু খেয়াল করি আমরা এখানে একসক্ষ বরাবর আমরা গ্যাসের আয়তন দেখানো হচ্ছে এবং ও একক্ষ বরাবর গ্যাসের চাপই দেখানো হচ্ছে তো আমরা প্রথমে আমরা এই বিন্দুটিকে আমরা কনসিডার করব তার আগে বলিনি আমাদের কারণ চক্র মধ্যে তাপুৎস এবং তাপগ্রাহক থাকে তো আমাদের তাপুৎসের তাপমাত্রা হচ্ছে টিউ এবং ইঞ্জিনটি তাপ উৎস থেকে ওয়ান পরিমাণ তাপ গ্রহণ করে এবং তাপ গ্রাহক হচ্ছে আমাদের টি টু এবং ইঞ্জিন তাপ গ্রাহকের মধ্যে কিউ টু পরিমাণ তাপ শক্তি বর্জন করে এই কয়েকটা জিনিস আমাদেরকে একটু কষ্ট করে পরীক্ষার জন্য মনে রাখা লাগবে এবার আমরা একটু চক্রেতে শুরুতে চলে যাই প্রথম আমাদের এই বিন্দুতে এই বিন্দুতে আমাদের চাপ পি ওয়ান আয়তন ভি ওয়ান এবং তাপমাত্রা হচ্ছে টি ওয়ান এখন আমরা এই অবস্থায় গ্যাসটাকে সম্প্রসারিত করা হয় অর্থাৎ এক সম্প্রসারিত করা মানে হচ্ছে কি এখানে কিছুটা কাজ করা হয় এবং এই কাজ করার জন্য তাপ ইঞ্জিন তাপ উৎস থেকে কিউ ওয়ান পরিমাণ তাপসে গ্রহণ করে সে কিউ ওয়ান পরিমাণ তাপসে গ্রহণ করে কোথেকে নেবে এটা আসতে কোথা থেকে তাপ উৎস থেকে দেন সে কি ওয়ান পরিমাণ তাপশক্তি এখান থেকে গ্রহণ করবে তারপর তার আয়তনটা বৃদ্ধি পাবে আয়তন বৃদ্ধিমান হচ্ছে কি কৃতকাজ বা কাজ হচ্ছে তারপর সে বি পয়েন্টে এসে থামবে তো বি পয়েন্টে আসার পর আমরা দেখতে পাচ্ছি যেহেতু তার আয়তন বৃদ্ধি পাচ্ছে খুব সাধারণভাবে তার চাপটা কমে যাবে এবং এক্ষেত্রে আমাদের তাপমাত্রা হচ্ছে টিউান কেন তাপমাত্রা টিউান যেহেতু এটি হচ্ছে আমাদের এই প্রক্রিয়া তাপমাত্রা কোনোরূপ পরিবর্তন এখানে হচ্ছে না তার মানে এখানে আমরা কি বল যেহেতু তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না দ্যাট মিনস আমাদের ডিউ ইউকুলটা কত জিরো তো ডিউ যদি জিরো হয় তাহলে আমরা লিখতে পারবো ডি কিউ টু তাই তো অর্থাৎ পুরোটাই আমাদের কিছু পরিণত হচ্ছে কাজে রূপান্তর হচ্ছে তাহলে যেহেতু এটি একটি সমস্ত প্রক্রিয়া সেহেতু আমি বলতে পারবো এখানে কৃতকাজ কত কারণ আমরা জানি সমস্ত প্রক্রিয়ার কৃতকাজে শুট হচ্ছে কত এনআরটি লন ভি টু ডিভাইডেড বাই ভি ওয়ান তো আমরা এখানের মধ্যে আসি আমাদের কৃতকাজ ইকুশটা আমাদের যে পরিমাণ তাপশক্তি সরবরাহ করা হচ্ছে কারণ আমাদের কি আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা হচ্ছে কত শূন্য অ্যান আর টি ওয়ান কেন টি তাপমাত্রা যেহেতু টি ডিফেন্ড করলাম সে তো টি ওয়ান লন ভি টু বাই ভি ওয়ান বড়ো ভি ওয়ানটা হচ্ছে কি ছোটো তাই তো আচ্ছা তো এইটা খুব পরীক্ষাতে মাঝে মাঝে আসবে এরকম একটা চক্র দেওয়া থাকবে এবং আপনাদেরকে বলে দেওয়া হবে যে প্রথম চক্রে বা বি অবস্থানে বা বি সরলরেখা বরাবর বা বি বরাবর কৃতকাজ কত অথবা বলবে যে চক্রে সমস্ত প্রক্রিয়া কৃত কাজ কত এই কথগুলোটি লিখে রাখেন প্রশ্নটা কীভাবে আসতে পারে কান্নচক্রের প্রথম ধাপে কৃতকাজ নির্ণয় করো অথবা আসতে পারে এ থেকে বিতে আসতে কৃতকাজটি নির্ণয় করো এইভাবে আমাদের পরীক্ষাতে আমাদের আসতে পারবে তেন আমরা দ্বিতীয় ধাপে চলে যাই সেটি হচ্ছে রুদ্ধ সম্প্রসারণ যেহেতু রুদ্ধতাপীয় সম্প্রসারণ সেহেতু আমাদের কিউটা হচ্ছে জিরো অর্থাৎ কোনো ধরনের আমাদের তাপের কোনো আদান প্রদান হচ্ছে না ওকে তার আমি গ্যাসকে সম্প্রসারণ করবো তাই সম্প্রসারণ করার পরে দেখা যাবে যে আমাদের গ্যাসের তাপমাত্রা ফল ডাউন করবে কারণ আমরা একটি জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সম্প্রসারণ হলে তাপমাত্রা হ্রাস পায় কেন হ্রাস পায় কারণ এই যে আমাদের আয়তন বৃদ্ধিতে একটি তাপের প্রয়োজন হয় যেহেতু তাপে কোনো আদান প্রদান হচ্ছে না এই তাপটি তাহলে কোথা থেকে ব্যবহার করা হয় গ্যাস তার ইন্টারনাল এনার্জি থেকে সেটা ব্যবহার করে যার কারণে আমাদের রুদ্ধতাপের প্রক্রিয়ায় তাপমাত্রা ফল ডাউন করে তো যার কারণে যখন আমি বি থেকে শীতের সম্প্রসারণ করব আমাদের আয়তন বাড়বে চাপ তো কমবে কারণ আয়তন বাড়লে চাপটি কমতে থাকে আমরা বয়লের সূত্র থেকে জানি চাপ হচ্ছে আয়তনের ব্যস্ত অনুপাতিক এবং তাপমাত্রা কমে গেছে টিটুতে চলে যাবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ছিল টি ওয়ান হয়ে গেলো কত টি টু তাপমাত্রাটা কমে যাবে এই জন্য অলওয়েজ টি ওয়ান টি টু চেতে বড়ো হবে এ কথাটা অবশ্যই প্লিজ আপনি লিখবেন যেহেতু এটি একটু একটু প্রক্রিয়া তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্র আমরা জানি এন আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান তাপমাত্রা ছিল টি ওয়ানে এবং কোথায় নেমে আসলো টি টুতে নেমে আসলো তো আমাদের এভাবে আসতে পারে যে এবি এবং বিসি এই দুটি ক্ষেত্রে আপনি কৃত মান বের করেন আচ্ছা তো আমাদের একটা কথা বলে রাখি যে রুদ্রতাপীয় সম্প্রসারণ বা সমস্ন প্রক্রিয়া বা সমস্যা সম্প্রসারণ বোঝার জন্য একটা টিপ টিপস টিপস আপনাদের দিই আমাদের সমস্ত প্রক্রিয়াটা একটু হেলানো থাকে আর রুদ্রত প্রক্রিয়াটা একটু খাড়া থাকবে এটা দেখে আপনারা বুঝতে পারবেন কোনটা সমস্ত প্রক্রিয়া কোনটা রুদ্রতাপীয় প্রক্রিয়া তো যাই হোক আমরা পরবর্তী ধাপে চলে যাই তো পরবর্তী ধাপে দেখতে পাচ্ছি এখন আমাদের কি হবে আয়তনের সংকোচন হবে এক্ষেত্রে কি হয় আমাদের ইঞ্জিনটি তাপগ্রাহকে কিউটু পরিমাণ তাপ সে বর্জন করে এটা কোথায় যাবে তাপগ্রাহকে যাবে তো যেহেতু আমাদের সমস্ত প্রক্রিয়ায় আমাদের তাপমাত্রা কমে যাচ্ছে সেহেতু আমাদের আয়তনটাও কমে যাবে তো আয়তন কমে যাওয়া কীভাবে বুঝলাম যে আমরা দেখতে পাচ্ছি ব্যাক করতেছে তো এই জন্য এটার নাম হচ্ছে কি সমস্ত সংকো সমস্ত সংকোচন তো যেহেতু এটি হচ্ছে কি সমস্ত প্রক্রিয়া সেই ক্ষেত্রে কৃতকজ্য আমরা আগেরটাই বের করব এন আর টি টু খেয়াল করি এখানে আমাদের তাপমাত্রা হচ্ছে কত টি টু কারণ আমাদের যে টেম টেম্পারেচার ফল ডাউন করে টি টুতে নেমে আসছিল এবং সমস্ত প্রক্রিয়া তাপমাত্রা কোনোর পরিবর্তন হয় না তো যাই হোক তাহলে এন আর টি টু লন ভিফোর ডিভাইডেড বাই ভি ফোর হচ্ছে আমাদের শেষ আয়তন আর ভিটি হচ্ছে এক্ষেত্রে কি আদি আয়তন কোন ক্ষেত্রে সিডি অবস্থানের জন্য তো এভাবে আপনার পরীক্ষাতে এটা আসতে পারে এবং চার নাম্বার ধাপ হচ্ছে আমাদের সে ডি থেকে এতে ব্যাক করবে এবং এটা হচ্ছে কি এটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন তাহলে এক্ষেত্রে কৃতকাজটা কী দাঁড়াবে কৃতকশ দাঁড়াবে এন আর ডামা মাইনাস ওয়ান আমাদের এখানে তাপমাত্রা হচ্ছে টি টু এবং সে যেহেতু এ অবস্থানে চলে যাবে সেক্ষেত্রে তাপমাত্রা হচ্ছে টি1 টি ওয়ান তার মানে আমরা কী লিখবো টি টু মাইনাস টি ওয়ান যেহেতু টি টু কোথায় যাচ্ছে টি ওয়ানে যাচ্ছে এখানে একটা বিষয় একটু বলে রাখি যেহেতু তাপমাত্রা টি টু চেয়ে টি ওয়ানও চলে যাচ্ছে দ্যাট ইনক্রিজ করতেছে কেন ইনক্রিজ করবে সবসময় একটা কথা মনে রাখবেন রুতুতাপের সংকোচনে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পায় তো এইভাবে আপনার পরীক্ষাতে প্রতিটি ধাপের জন্য আলাদা আলাদাভাবে কীতকাশ নির্ণয় করতে হতে পারে অথবা চারটি ধাপ থেকে টোটাল কিতকাশ আমরা বের করতে পারবো তাহলে আমরা সহজভাবে লিখতে পারবো মোট কৃত কাজ মোট কৃত কাজ ডব্লিউ পিল টু ডব্লিউ প্লাস বি সি প্লাস সবগুলো কাজে যোগফুল হচ্ছে আমাদের কি মোট কাজ এইভাবেও আপনাদের কী হতে পারে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে একটা কথা মনে রাখবেন যেহেতু এরা সংকোচন তো সবসময় দেখবেন যে আমাদের এতে মানগুলো মাইনাস আসবে যদি আমাদের প্রসারণ যদি আমাদের প্লাস হয় তার সংকোচন অবশ্যই কী আসবে অবশ্যই সংকোচনগুলো মাইনাস আসবে এবার আমরা দেখব কর্মদক্ষতা তো কোন একটা ইঞ্জিনের কর্মদক্ষতা কাকাগুলো সেটা আমরা জানি যে হতে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট এবার আমরা কী করতে পারি কর্মদক্ষতা আমরা বের করতে পারি তো কর্মদক্ষতা বের করার সূত্র হচ্ছে এখানে ইটা ইকুয়াল টু ওয়ান মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান ইন্টু হানড্রেড পারসেন্ট যেহেতু কর্মদক্ষতা সবসময় আমাদের দশমিকের ঘরে আসে এই জন্য আমরা কী করি একশো পার্সেন্ট দ্বারা গুণ করে সেটা কোথায় দেখতে সুন্দর লাগে বা সেভেন্টি পার্সেন্ট বা আমার পার্সেন্টেজে আমরা সেটাকে নিয়ে যাই আবার কর্মদক্ষতা আমরা তাপমাত্রা দিয়ে বের করতে পারি সেটা হচ্ছে ওয়ান মাইনাস টি টু ডিভাইডেড বাই টিউ ওয়ান যখন আমাদের তাপ দেওয়া থাকবে সেক্ষেত্রে আমরা কী করব আমরা এই সূত্রে ব্যবহার করব যখন আমাদের তাপমাত্রা দেওয়া থাকবে এক্ষেত্রে আমরা তাপমাত্রা সূত্রেই ব্যবহার করব যদি কখন আমাদেরকে বলে দেওয়া হয় যে ইঞ্জিনটি প্রত্যাবর্তী ইঞ্জিন কি না সেক্ষেত্রে আমরা কী করবো কিউ ওয়ান বাই কিউ টু ইকুয়ালো টি ওয়ান বাই টি টু হবে ওকে অথবা আরেকভাবে বের করা যায় যে আমরা সাপোজ কর্ম আমরা তাপ দিয়ে বের করলাম সেটা পেলাম আমরা ইটা ওয়ান এবং তাপমাত্রা দিয়ে বের করলাম সেটা যদি কী হয় ইটা টু হয় যদি প্রত্যাবর্তী হয় প্রত্যাবর্তী হয় তবে ইটা ওয়ান এই টু কী হবে ইটা টু হবে এইভাবে চাইলে মাঝে মাঝে পরীক্ষাতে আসবে আমাদের আমাদের তাপ দেওয়া থাকবে এবং তাপমাত্রা দেওয়া থাকবে তাহলে আমরা একবার তাপ দিয়ে আমরা এতন বের করব সেটা নাম দিলাম ইটা ওয়ান এবং আমরা তাপমাত্রা দিয়ে আমরা কর্মদক্ষতা বের করবো সেক্ষেত্রে নাম দিলাম ইটা টু তাহলে দেখা যায় দুই ক্ষেত্রে আমাদের কিটাগুলো ইটাগুলো মিলে যাবে যদি কর্ম যদি আমাদের কী হয় দিয়ে প্রত্যাবর্তি হয় যদি প্রত্যাবত্তি না হয় তাহলে কী হবে আমাদের ইটা ওয়ান এবং ইটা টু পরস্পর সম্মান হবে না এবার আমরা একটা উদাহরণ দেখি যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা অক্সিজেন গ্যাসের জন্য এটা দেখানো হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি কিউ ওয়ান অর্থাৎ আমাদের সে তাপ ইঞ্জিন থেকে তাপ উৎস থেকে ফাইভ হান্ড্রেড জুল সে গ্রহণ করছে এবং কিউটো সে বর্জন করছে তাপ গ্রাহকের মধ্যে সেটা হচ্ছে কত দুশো জুল এবং টি ওয়ান দেওয়া আছে আমাদের টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস টি টু আমাদের আমরা এখনও টি টু প্রথম সেটা আমরা জানি না আবার এখানে একটা কথা বলে দেওয়া আছে যে যে কোনো সম্প্রসারণে আয়তনের অনুপাত ওয়ান ইস টু টু ওকে যাই হোক আমার প্রথম প্রশ্নটা দেখি প্রথমটা হচ্ছে কি কর্মদক্ষতা নির্ণয় করো যেহেতু আমি কিউ ওয়ান কিউ টু জানি তাহলে আমি খুব সহজে কর্মদক্ষতা নির্ণয় করতে পারবো সেক্ষেত্রে এটাই টু ওয়ান মাইনাস কিউ টু ডিভাইডেড বাই কিউ ওয়ান তো আমাদের কিউ টুর মান কত কিউ টু হচ্ছে টু হান্ড্রেড জুল এবং কিউ ওয়ান হচ্ছে ফাইভ হান্ড্রেড জুল তার আমরা কত বছর কর্মদক্ষতা কর্মদক্ষতা হচ্ছে কত সিক্সটি পারসেন্ট এবার দুই নম্বর প্রশ্নটি দেখি দুই নম্বর প্রশ্নটি হচ্ছে আমাদের এ বি এবং বিসি কোন ধাপের কৃতকাজ বেশি তো আমরা দেখতে পাচ্ছি এবি হচ্ছে আমাদের সমস্ত প্রক্রিয়া এবং বিসি হচ্ছে আমাদের রুদ্ধতাপী প্রক্রিয়া তাহলে একটু আমাকে বলেন তো কোন প্রক্রিয়ার কৃতকাজ বেশি হবে অবশ্যই সমস্ত প্রক্রিয়ার কৃতকাজ বেশি হবে সেটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে তো আমাদের তো টি দরকার তাই না তো টি টু মানকে আমি জানি জানি না তাহলে আমি যখন বি থেকে সিতে যাবো আমাদের তাপমাত্রা পরিবর্তন কিন্তু বি টু সিতে হবে এটি খেয়াল করি আমরা এখানে টি ওয়ান আমরা টি ওয়ান থেকে টি টু কোথায় এখানে টি ওয়ান এখানে হচ্ছে টি টু তাহলে এটা হচ্ছে রুদ্ধতাপির প্রক্রিয়া ঠিক আছে তো আমাদের টি ওয়ান দেওয়া আছে টু টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস ওটা আমরা ক্যালভিন নিয়ে গেলে কত তিনশো ক্যালভিন ওকে এখানে একটা বিষয় দেখা যাচ্ছে যে যে কোনো সম্প্রসারণে আয়তনের অনুপাত ওয়ান এস টু টু এর মানে কি অর্থাৎ ভি ওয়ান এস টু ভি টু ইকুয়াল টু কত ওয়ান এস টু টু অর্থাৎ আদি আয়তন এক হলে পরবর্তী আয়তন হচ্ছে কত দুই ঠিক আছে আচ্ছা তাহলে আমাকে লিখতে পারব ভি ওয়ান বাই ভি টু ইকুয়াল টু ওয়ান বাই টু তাহলে আমাকে কী বের করতে হবে টি টু তো বেশি হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা রুদ্রতাপীয় সম্প্রসারণ তাহলে এখানে আমরা কি করব রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্রটি ব্যবহার করব যেটি যে সূত্রগুলো আমরা গতকাল অনেকবার ব্যবহার করেছি যে টি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান এই করলো টি টু ভি টু গামা টু দি পাওয়ার মাইনাস ওয়ান তো আমাদের মেন টাইগার হচ্ছে কি গামাগুলোকে আমরা হোল পাওয়ার দিয়ে লিখা তো যার কারণে আমরা টি ওয়ান এ লিখলাম টি টুকে আমরা ডান পাশে লিখলাম দেন আমরা এখানে লিখলাম দেন সাজে আমরা কীভাবে লিখতে পারবো যে যেহেতু ভি ওয়ান এবং ভি টু এর পাওয়ার সেম তাহলে সেক্ষেত্রে আমরা কী লিখতে পারবো হোল টু দি পাওয়ার দিয়ে লিখতে পারবো অ্যান্ড দেন ফাইনালি আমরা কী করতে পারবো আমরা টি ওয়ান ভি ওয়ান বাই ভি টু হোল টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান তো যেহেতু অক্সিজেন গ্যাস গামা মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর তো সেক্ষেত্রে আমরা এখানের তাপমাত্রা পাচ্ছি কত টু টু সেভেন পয়েন্ট থ্রি ফাইভ সেভেন কেলভিন তাহলে আমি যেহেতু টি টু মান পেয়ে গেলাম তাহলে আমি এখন খুব সহজেই দুই ক্ষেত্রে আমরা মান বের করতে পারবো তো এ আর বি হচ্ছে এই টু বি হচ্ছে আমাদের সমস্ত সম্প্রসারণ তো সমস্ত প্রক্রিয়ার কৃতকাজ এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান তো আমাদের এনে মান কী দেওয়া আছে কোথাও মূল সংখ্যা নাই তো এই জন্য আমরা এন এর জায়গায় আমরা এন রেখে দেব আমরা আর এ মান জানি আমি টি ওয়ান এ মান জানি এখন আমাদের দেওয়া ছিল কি যে কোনো সম্প্রসারণে আয়তনের অনুপাত হচ্ছে ওয়ান টু টু দ্যাট মিন্স ভি ওয়ান বাই ভি টু গোস্টু ওয়ান ইস টু টু তাহলে ভি টু বাই ভিওন তালে সমান কী হবে ভি টু বাই ভিওন তালে কী হবে টু হবে দ্যান দ্যাট মিন্স কি পাচ্ছি লন টু তাহলে এক্ষেত্রে আমরা মান পাচ্ছি সতেরোশো আঠাশ দশমিক এইট ফোর এন এন এমন যেহেতু দেওয়া নেই এন এমন কখনো অ্যানমোল দেওয়া থাক ওয়ান টু থ্রি ফোর এভাবে দেওয়া থাকতে পারে ওকে এবার আমরা বিসি সম্প্রসারণের ক্ষেত্রে কাজ করি যেহেতু বিসি হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় সম্প্রসারণ সেক্ষেত্রে আমাদের কৃত কাজ কি দাঁড়াবে এন আর গামা মাইনাস ওয়ান টি ওয়ান মাইনাস টি টু আমরা এনএমান যেহেতু জানি না আমরা এনএমান রেখে দিলাম আমরা আর এমন বসালাম গাওয়া মান বসালাম দেন তিনশো মাইনাস টু টু সেভেন পয়েন্ট থ্রি ফাইভ এটা আমরা টু টু সেভেন পয়েন্ট থ্রি ফাইভ কোথায় কিছু নাগে আমরা টি টু মান বের করে নিয়েছিলাম দেন আমরা কি করতে পারি আমরা এক্ষেত্রে পাচ্ছি কত পনেরোশো দশ দশমিক শূন্য তিন অ্যান জুল দ্যাট মিনস আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমস্ত প্রক্রিয়ায় বা এবি প্রক্রিয়ায় আমাদের কৃতকার্যের মানটা বেশি দেন তিন নাম্বার প্রশ্নে দেখি সেটা হচ্ছে কি ইঞ্জিনের কি কিনা তো প্রত্যাবর্তী না আমরা কী করবো আমি কতে এক নম্বরে আমরা কর্মদক্ষতা বের করেছিলাম এটা সেটা ছিল আমাদের কত সিক্সটি পারসেন্ট ওকে তাহলে এবার আমরা কী করবো এটা ছিল আমাদের কিউ দিয়ে বের করেছিলাম এবার আমরা তাপমাত্রা দিয়ে বের করবো যেহেতু আমি টি ওয়ান এবং টি টু আমরা জানি দ্যাট মিন্স আমরা কী করবো যখন আমরা মানগুলো বসাবো কত পাচ্ছি এখানে টোয়েন্টি ফোর পয়েন্ট থ্রি পারসেন্ট তার দেখতে পাচ্ছি যে ক্ষেত্রে আমাদের আমাদের ইটার পরিমাণ সেম না যদি সেম না তাহলে সেক্ষেত্রে আমরা কী বলতে পারব এই প্রক্রিয়াটি প্রত্যাবর্তী প্রক্রিয়া নয় যদি আমাদের ইটার পরিমাণ সেম হতো তাহলে আমরা বলতে পারতাম যে কি আমাদের এই প্রক্রিয়াটি প্রত্যাবর্তী প্রক্রিয়া তাহলে এখানে একটা খুব মনে রাখবেন সবকিছু শুধুমাত্র আমাদের এখানে যেহেতু টিটু দেওয়া ছিল না প্রয়োজন হলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে টি বের করে নিতে হবে এবং টিটু বের করার জন্য সবসময় আমাদেরকে রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার সূত্রগুলো আমাকে ব্যবহার করা লাগবে এবার একটি আমরা বহুল প্রচলিত প্রশ্নের সমাধান করবো যেটা হচ্ছে কি কার্নোর ইঞ্জিনের দক্ষতা কখনও হানড্রেড পারসেন্ট হতে পারে কি না অর্থাৎ ইটা কখনো হানড্রেড পার্সেন্ট বা ওয়ান হবে কি না তো আমরা ধরলাম যে আমরা গত আমরা যে লাস্ট ম্যাথটা করলাম ওই ম্যাথ অনুসারে আমরা কাজগুলো করি তো আমাদের টি ওয়ান তো আমরা জানি তাপ হচ্ছে তাপমাত্রা তিনশো ক্যালভিন টি টু তাপগ্রাহকের তাপমাত্রা দুশো সাতাশ দশমিক থ্রি ফাইভ ক্যালভিন ওকে তাহলে এখন আমরা জানি ইটেকুস টু ওয়ান মাইনাস টি টু ডিভাইডেড বাই টি ওয়ান হ্যাঁ পার্সেন্টেজটা নিলাম না কারণ কি যেহেতু আমি পার্সেন্টেজ টেস্ট থেকে ওয়ানই নিয়ে আসলাম তো যাকে এক্ষেত্রে আমরা পার্সেন্টেজটা লিখলাম না আর কি তো আমরা এখন কী করবো আমরা টি টুকেও পরিবর্তিত রাখবো আমরা টি ওয়ানকে চেঞ্জ করে দেখি টি ওয়ান ওয়ান কত হলে আমাদের ইঞ্জিনটি দক্ষতা হানড্রেড পারসেন্ট হবে তাহলে যাই হোক আমরা লিখতে পারবো ইটা মানো ওয়ান ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান আমরা একে ডান পাশে নিয়ে চলে আসলাম ওয়ানকে বাম পাশে নিয়ে চলে গেলাম তাহলে আমাদের মাইনাসটা পজিটিভ পজিটিভ হয়ে যাচ্ছে কারণ ওয়ান মাইনাস ওয়ান এগুলো জিরো তার মানে লিখতে পারবো টি টু ইকুয়াল টু জিরো ইন টি ওয়ান আমরা আপাতত গুন্টা না করে গুণটা আমরা পরবর্তীতে করব তাহলে আমরা টি ওয়ান ইকুলো কি লিখতে পারবো টি টু ডিভাইডেড বাই জিরো তো টি টু ডিভাইড বাই জিরো হচ্ছে কত ইনফিনিটি কারণ আমরা জানি কি কোনো কিছুকে জিরো দ্বারা ভাগ করা যায় না তো এমন কোনো ইঞ্জিন পাওয়া সম্ভব নয় যে ইঞ্জিনের যে ইঞ্জিন কোন উৎস থেকে ইনফিনিটি পরিমাণ তাপ সে গ্রহণ করবে তাপের পরিমাণ অবশ্যই 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 নির্দিষ্ট থাকবে তো এই কারণে আমরা কখনো বলতে পারবো না যে আমাদের তাপসের তাপমাত্রা ইনফিনিটি হবে তাপসের তাপমাটা কখনো কি ইনফিনিটি হওয়া সম্ভব নয় তার মানে অপশনটা বাদ এই ট্রিক্স টাইপে খেয়াল করেন এই লাইনটা এ লাইনটা সব একটু মার্ক করেন মার্ক করে এই লাইনটা ঠিক মতো করবেন এখানে আমরা কী করবো টি ওয়ান এগুলো কত টি টু ডিভাইডেড বাই জিরো এবার আমরা টি ওয়ানকে স্থির রাখবো আমরা টি টু নিয়ে কাজ করব তো যাক আমরা জানি এটি করবো ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান এটি ফেলেছে ওয়ান আপনাকে ডান পাশে নিয়ে চলে আসলাম পজিটিভ হয়ে গেল ওয়ান মাইনাস ওয়ান ইন্টু জিরো তাহলে টি টুগুলো কত জিরো ইন্টু টি ওয়ান দ্যাট মিন্স করো জিরো ক্যালভিন এমন কোনো নেই যে তাপত্যের তাপমাত্রা কখনো জিরো ক্যালভিন হবে কারণ যেহেতু তাপুত্য সরি এমন কোনো তাপগ্রাহক নেই যে গ্রাহক যে তাপগ্রাহকের তাপমাত্রা জিরো হবে যেহেতু তাপগ্রাহক সে তাপ গ্রহণ করবে নিশ্চয়ই তাপমাত্রা এক ক্যালভিন হলেও হবে আচ্ছা তার মানে আমরা বলতে পারবো যে কি কখনোই কার্নোর ইঞ্জিনের দক্ষতা হানড্রেড পারসেন্ট হতে পারবে না তো যাই হোক মোটামুটিভাবে আমাদের এই ছিল মোটামুটি আমাদের দক্ষতা রিলেটেড প্রবলেম মোটা প্রায় চারটা ম্যাথ আপনাদের করে দিলাম এইগুলো একটু ভালো করে বাসে প্র্যাকটিস করবেন তাহলে দেখবেন যে আপনি অন্তত দক্ষতা সম্পর্কিত আর তেমন কোনো প্রবলেমের সম্মুখীন আপনি হচ্ছেন না